বর্তমানে বাজার দর যে বারে ইয়ারছি আমরা রোজা রমজানের দিনে আমরা ভালো জিনিস কিনা খাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ছে। তাই সরকারের কাছে আমাদের দাবি যে নিত্যপণ্য জিনিসের দাম যে একটু সে আমাদের নাগালের মধ্যে থাকে, এটা সরকারের কাছে আমাদের এইটা একটা দাবি। সরকারের জিনিসপাতিতে এত দাম, এটা একটু কমান উচিত। আমাদের অনেক কষ্ট হয়ে যায় গরিবের কিনতে খাইতে, কামাই অনেক সময় হয় অনেক সময় হয় না, কাম করছে তিন বেশ আগে চা পাইতাম চাউল আনছি। আমরা মাংস তো খাইতে পারি না, মনে করো ছয় মাসে অত মাংস খাইতে আমাকে দুষ্কর বাবা। রোজা তো কিন্তু আমাকে জামাই তো গাড়ি চালায় স্যার, গাড়ি চালাই তো মনে করেন খ্যাপ নাই, টাকা পয়সা এরকম হয় না, কি আনবে আর যে জিনিসের দাম, কিছু কিনতে পারি নাই। রমজান সামনে ওই সিরিয়া আনছে চিনি, মনে করেন যে এরম পারছে এরম অল্প কিছু এরম আনছে, আজকাল মাছ আনছে এই, মানে আমরা তো আর বেশি টাকা পয়সা আমাকে নাই যে আমরা চাকরি করি এই টাকা দিয়া মাছ গোস্ত মনে করেন আবি যদি আনবে যাই করি, নিজে গো কম খাইতে হয় বাচ্চা বোলাবে না কম খাইতে হয়। আমরা এই আশ্রয় কিন্তু থাকে কোনো কিছুই পাই না, প্রশাসনের কাছে এইটি অনুরোধ যে আমার কাছে একটু খেয়াল রাখে, সব জিনিসের দাম যেন একটু কমায়, আমাকে যেন একটু যে সহায়তা করে। বাজারের অবস্থা এত, মনে করেন আমরা পয়সা পাতি চালাইয়া কিনে এটি খাইতে পারি, দাম ব্যবহার করা তো আর আমাদের গরিব মানুষ আমরা মনে করেন আর কি করবো, না খাই তো মরতে আছি, সেয়ারের জন্য ব্যবস্থা কি করবো, গরিব মানুষ আমরা কি ব্যবস্থা করি, টাকা নাই পয়সা নাই, হ্যাঁ হাঁক ডাইলে এই যদি আল্লাহ খাওয়াই এই খাবো আর কি খাবো। দুই বাচ্চা কাচ্চা আছে বুঝছেন, আমাদের বেশি দাম দিয়ে মাছ মাংস কিনে তার আমরা খাইতে পারি না, খাইতে পারি আর আমাদের কম দামের মাছ যে এই দামটা কিনে আমরা আনিয়া এই দিয়ে বাচ্চা গুলি বইয়ে ঘরে খাই আর কি করবো, আমাদের বেশি দাম দিয়ে মুড়ো গোস্ত এই কিনে আনতে পারি না, বাচ্চাগুলো তো বুঝন তো লাগবে কম দামের মাছ নিয়ে এই বাচ্চাগুলো রান্ধি বুঝে খাই, দাম ও দামে লাগে আমাগুলো কোন দিন মেলা বলছেন, ওই বেশি দাম দিয়ে আমরা খাইতে ওদের তো মানে বাজার সদায় মাছ আনা যে তরু তরকাইতে প্রচুর দাম বেড়িয়ে গেছে, মানে ও দাম দিয়ে আমরা খাইতে পারবো না।